প্রচন্ড গরমে বাড়ছে পানির জন্য হাহাকার। চট্টগ্রামে প্রতিদিন নষ্ট হচ্ছে 2.5 কোটি লিটার, অথচ পাচ্ছেন না গ্রাহক। যশোরের স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলে নেই পানি। বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন। মিয়ানমারের সংঘাতের জেরে গত 1.5 মাসে বাংলাদেশে আরও 261 সেনা ও বিজিপি সদস্যের অনুপ্রবেশ। আশ্রয় দিতে গিয়ে বাড়ছে জটিলতা, বিপাকে সীমান্ত এলাকার বাসিন্দারা। রূপপুরে আরও 2টি ইউনিট বসাতে শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা, সময় লাগবে 3 বছর। অবকাঠামো থাকায় মিলবে নানামুখী সুবিধা, নতুন প্রজন্মের প্রযুক্তিতে চোখ বাংলাদেশের। এবং ভারতে কাল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, পছন্দের প্রার্থীকে খুঁজে নিতে ভোট যুদ্ধে অংশ নেবেন প্রায় 97 কোটি ভোটার। দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা।